হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজুবিস ব্লগ 273। আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা। আজকের ওয়েদারটা কি সুন্দর, তাই না? আজকে বুধবার, ওর ছুটির দিন, এখন দুপুর 12টা মতো বাজে। তো এরকম ওয়েদার দেখে আমি একবার ছাদে চলে এলাম। উপর আবার আজকে জগন্নাথ দেবের পুনর্যাত্রা, তাই ভেবে দেখি যে এখানে একটা জগন্নাথের মন্দির আছে, সেখানে দুজন মিলে যাব আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। তাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। এখন বিকাল 5টা মতো বাজে, ওয়েদারটা এখনও সুন্দর আছে। তারপর কিছুটা যাওয়ার পর একটা পেট্রোল পাম্পে একটুখানি গাড়িতে তেল ভরে নিলাম, আর গাড়ির চাকাতে হাওয়া কম ছিল তাই একটু ভালো করে হাওয়াও দিয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম এই সুন্দর লেকটার ওপরের রাস্তাতে। এই লেকটা ওই সাইডে সমুদ্রের সাথে মিশেছে, জায়গাটা দেখতে কি সুন্দর লাগে। আর এখানে দেখুন ভাসা ভাসা মেঘগুলো কেমন সূর্যকে ঢেকে রেখেছে, তবুও সূর্যের আলো কিন্তু বেরিয়ে আসছে তাদেরই ফাঁকে, দেখতে খুব ভালো লাগছে। বেশ কিছুটা যাওয়ার পর ডাবের দোকান দেখে আমরা দুজনে একটু দাঁড়িয়ে পড়লাম ডাব খাবো বলে। আর এখান থেকে মন্দির খুব বেশি একটা দূরে না, তো আমরা কাছাকাছি চলেই এসেছি, তাই ভাবলাম একটু দুজনে মিলে ডাব খেয়ে নিই। আর এই গরমে ডাবের জল ভীষণই উপকার করে শরীরে, তাই ডাবের জল অবশ্যই খাবেন গরমে, তাতে শরীর ভালো থাকবে। আর এই যে দেখুন কি অবস্থা ওনার, দোষ নেই, অনেকটা বাইক রাইড করে এসছো তো তাই কোমর ধরে গেছে, তাই বসে বসে একটু ডাবের জল খেলে এখন ডাবের মালাইটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ডাবের জল খাওয়ার পর এই মালাইটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এই যে এখানে আমাকেও ডাবের মালাইটা কেটে দিল, আমি ডাবের মালাই খাচ্ছিলাম আর আমার সামনে দুটো কুকুর চলে এসেছিলো, তাই আমি ওদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, চলে গেল, এখন আমাদের খাওয়া শেষ, ঝুলিয়ে রেখেছিল বিক্রি করবে বলে, ওটা দেখতে পেলাম ভালো লাগছিল। এখন এই যে জগন্নাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি, আর এই জায়গাটা আমাদের প্রায় এক ঘন্টা মতো দূরে। আর এই যে এখানে বাইক পার্কিং, তো ওইখানে পার্ক করে দিল, কোনো এক্সট্রা টাকা লাগে না। এই যে এখানে ঠিকানাটা রয়েছে, কেউ আসতে চাইলে অবশ্যই চলে আসবেন। তারপর প্রথমে আমরা হাত ধুয়ে নিলাম এখানে। আর এই যে দেখুন, এই হলো জগন্নাথ দেবের মন্দির, আর এই মন্দিরটা 24 বছর পুরনো। আর এতে আছেন আমাদের প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর এটা মন্দিরের ওপর থেকে তুলেছি, জায়গাটা খুবই সুন্দর, মন্দিরটা মানে একদম আমাদের ওখানকার পুরীর মন্দির যেরকম সেই রকম আদলেই বানানো হয়েছে। ওই যে ওপরে দেখো লাল রঙের পতাকাটাও চলছে, আর ভিতরে এরকম সুন্দর একটা মানে পেন্টিং করা আছে। আর এখানে প্রভু জগন্নাথের আসন। আর এই জগন্নাথ দেবের মন্দিরটি সঞ্চালিত হয় এখানকার উড়িয়া সম্প্রদায়ের দ্বারা। এখানে যতজন আছে তাদের মধ্যে বেশিরভাগ জনই উড়িয়া সম্প্রদায়ভুক্ত। তো এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, প্রভু জগন্নাথের রথ থেকে নেমে তার মন্দিরে প্রবেশ করার সময় এসেছে। এখানে রথে জগন্নাথ দেবের আরতি শেষ, তাই সবাই এখন প্রদীপের আলো মাথায় ছোঁয়াচ্ছে। আর মন্দিরের সামনে এরকম একটা বাসুকি নাক পেঁচানো স্তম্ভ রয়েছে, সেখানে জগন্নাথ দেবের মূর্তি একটা পেন্টিং রয়েছে। যাই হোক, এখন এক পাক ঘোরা হয়ে গেছে, তারা ওই জগন্নাথ দেবের যে সমস্ত মানে প্রয়োজনীয় জিনিস রথে ছিল সেগুলো আগে মন্দিরে রেখে দিয়ে আসলো। এখন সবার প্রথমে প্রভু বলরামকে মন্দিরে নিয়ে যাবেন রথ থেকে নামিয়ে, এটি এখানে যে ভদ্রলোকগুলো রয়েছেন তারাই নিয়ে যাবেন। পুরো মন্দির চত্বরটা এক পাক করে ঘোরাবে, আর এভাবে দোলাতে দোলাতে নিয়ে যাচ্ছিলেন সবাই। আর ওই যে দেখুন মন্দিরের ওই দিকটা দিয়ে গিয়ে এই দিকে এসে এক পাক ঘুরিয়ে তারপর আসনে দিয়ে প্রভুকে স্থাপন করলেন। এরপর পাল্লা আমাদের দেবী সুভদ্রার, আর এই সুভদ্রাকে নিয়ে গেছিল এখানকার যে সমস্ত ভদ্র মহিলারা ছিলেন তারা সকলে একসাথে। যাই হোক, ওনাকেও একইভাবে মন্দিরকে এক পাক ঘুরিয়ে মন্দিরের আসনে প্রতিষ্ঠিত করে আসলো। এখন আমাদের পাল্লা প্রভু শ্রী জগন্নাথের, তো ওনাকেও একইভাবে দোলালেন, এবং এখানকার যে ভদ্রলোকগুলো ছিল তারাই ওনাকে নিয়ে গেলেন এবং সবাই তাকে ছুঁয়ে প্রণাম করছিলেন। এখন প্রভু জগন্নাথ
চলে গেলেন রথ থেকে পদার্পণ করে মন্দিরে তার আসনে। এখানে খালি রথটা পড়েছিল, আমি নিজের একটুখানি ছবি তুলে নিলাম। আর এই যে প্রভু জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই তার পিছনে পিছনে যাচ্ছে এবং মেঘটাও বেশ ভালোই করে এসেছে। আমরাও গেলাম ভিতরে। আর এই যে মন্দিরের তিন পাশে, এখানে নরসিংহ, এখানে বরাহ এবং এদিকে তিরুবিক্রমের একটা মূর্তি স্থাপনা করা ছিল। আর এই যে মন্দিরের পিছনের দিকটা, খুবই সুন্দর জায়গাটা। আর আমরা দুজনে একটু মন্দিরটা ঘুরে নিলাম। আর এই যে এখানে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানে অনুষ্ঠান হয়। এখানে খাবার জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা সবই করা আছে। ওই মন্দিরের ভিতরের পাশেই একটা ছোট্ট মতো মন্দির রয়েছে আমাদের গণপতি বাবা গণেশের। আর এই প্রণামী বক্সে আমি কিছু প্রণামই দিয়ে দিলাম এবং এখন সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও পড়বে প্রায়, তাই আর দেরি না করে আমরা ঝটপট ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের রুমের উদ্দেশ্যে। কিন্তু যেতে যেতে ভাবলাম কিছু খাওয়া যাক, তাই একটা আমরা ধাবাতে ঢুকে পড়লাম। আর এই ধাবাটা হচ্ছে এশিয়ার রোডের উপর। কি সুন্দর সাজানো না গাছগুলো! আর এখানে আমরা আগেও এসেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিনে। তো এই ধাবাতে আজকের মেনু কি, তার লিস্ট অলরেডি করে দেওয়া আছে। আর আমরা দুজনে ভিতরে চলে এলাম এবং ওয়েটার এসে আমাদেরকে দুটো মেনু কার্ড দিয়ে গেল। এখন আমরা দুজন মেনু কার্ড দেখে ডিসাইড করছি যে কি খাওয়া যায়। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন দুজনে অপেক্ষা করছি কখন খাবার আসবে, তারপর আমরা একটু জমিয়ে খাওয়া দাওয়া করব। আর বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে এসেছে আমাদের সামনে। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অথচ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ এরকম করবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করে না জানান, তাহলে কী করে বুঝবো আমার ভিডিও আপনাদের ভালো লাগছে? আপনারা জানাবেন তবেই তো আমরা উৎসাহ পাবো, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, এখন আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে আমাদের রুমে ফিরে যাব। আর এই যে দেখুন, শুধু হাড়গোড়গুলো পড়ে আছে, আমি সব খেয়ে ফেলেছি, কারণ চিকেন আমার খুব ফেভারিট, আমার চিকেন পেলে আর কিছু চায় না। যাই হোক, এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের রুমের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সুমি চব্বিশ ব্লগ 273।